अब मुसलमानों तवज्जो करो कि मेरे नबी कुरान तिलावत फरमा रहे हैं। उम्मे जमीला सामने से गुजर रही है, लेकिन इस कुरान ने काफिर की आंख में, काफिरा के आंख में पर्दा डाल दिया कि बार बार नबी के सामने से गुजरी, मगर मेरे नबी को इस कुरान ने पर्दा बना के देखने ना दिया। प्रोड्यूसर MD तंबीर, अल्लाह तबारक व तआला 30 पारा जखन सूरा लहाब के नाजिल करलें अवतीर्ण करलें। सूरा लहाब कोनटा सूरा के बोले बाबू जानछेन? कोनटा सूरा के बोले बोलुन तो। तब्बत यादा अबी लहाब व तब्बा। সূরা লাহাব যখন আল্লাহ পাক পরওয়ারদিগার যখন অবতীর্ণ করলেন, এই সূরার মধ্যে আল্লাহ আবু লাহাব আর আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা দুইজনের নিকৃষ্ট ব্যবহার, দুইজনের নিকৃষ্ট চরিত্রের কথা আল্লাহ কোরআন শরীফে বলেছেন। তো সূরা লাহাব নাজিল হওয়ার পর যখন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা দেখছে যে মুহাম্মদ এইবার বলছে যে আল্লাহ আবু লাহাব আর আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলার বিপক্ষে কোরআন নাজিল করেছে, আবু লাহাবের স্ত্রী বড় একটা পাথরকে হাতে নিয়ে আর যাচ্ছে আর বলছে আজকে মুহাম্মাদের মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করব, মুহাম্মাদের মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করব, আজকে তাকে আমি মেরে শেষ করব বলে একটা পাথর নিয়ে আবু লাহাবের স্ত্রী চলে যাচ্ছে। ওই সময় আল্লাহর হাবিব আমার নবী আপনার নবী সমগ্র বিশ্বের নবী তিনি ছিলেন হারামে কাবায় ছিলেন তিনি, আর কাবা শরীফের মধ্যে নবী আমার কোরআন তেলাওয়াত করছিলেন। বলুন সুবহানাল্লাহ। এবার উম্মে জামিলা পাথরটা নিয়ে রাসূলকে মারার জন্য গিয়েছে, আমার রাসূল কোরআন তেলাওয়াত করছেন, আর উম্মে জামিলা অনেকবার আমার রাসূলের সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে, রাসূলকে খোঁজ করছে কিন্তু পাই না। কইবেন না জোরে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনাদের মন চাই না, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উম্মে জামিলা আমার রাসূলের সামনে দিয়ে বারবার চলে যাচ্ছে, আর কিন্তু রাসূলকে আমার দেখতে পাচ্ছে না, আর রাসূল আমার কোরআন আবার তেলাওয়াত করছে না, আওয়াজ হচ্ছে কোন সুবহানাল্লাহ। তো উম্মে জামিলা রাসূলের সামনে দিয়ে রাসূলকে মারার জন্য খোঁজ করছে, আর আমার রাসূল কোরআন তিলাওয়াত করছেন, কয়েকবার সামনে দিয়ে পেরিয়ে গিয়েছে কিন্তু দেখতে পাই নাই সুবহানাল্লাহ। কেমন করে দেখতে পাবে? আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফ আল্লাহ বলেছেন, আল্লাহ কি বলেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন শরীফে বলেন, ইজা কারাতাল কোরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। জোরে বলে দেন সুবহানাল্লাহ। আর একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বিরাদার আলে ইসলাম, সূরা বনি ইসরাইল 15:15 আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, নবী ইজা করাতাল কোরআনা, যখন তুমি কোরআন তেলাওয়াত করছিলে তখন আমি আল্লাহ তোমার মধ্যে অথবা আখেরাতের প্রতি যারা ইমান রাখে না তাদের মধ্যে হিজাব মাস্তুরা আমি একটা প্রকাশ্য পর্দা দিয়ে দিয়েছিলাম, এই জন্য যতই সেই আপনার সামনে দিয়া যাক না কেন নবী কোরআনটা একটা কাফির অথবা তোমার মধ্যে পর্দা ছিল, তোমায় দেখতে পেত না। আল্লাহ বলছেন যখন তুমি কোরআন তিলাওয়াত করছিলে সেই সময় আমি আল্লাহ তোমার আর যারা আখিরাতের উপরে বিশ্বাস রাখে না মাঝখানে প্রকাশ্যে একটা পর্দা দিয়ে দিয়েছিলাম, এই এমন একটা পর্দা যে সারা জিন্দেগি পর্যন্ত এই নবী তুমি যদি কোরআন তেলাওয়াত করতে আর উম্মে জামিলা তোমাকে খোঁজ করতো তোমার সামনে হাজার লক্ষ বার গেলেও উম্মে জামিলা তোমাকে দেখতে পেত না, কারণ কোরআন তেলাওয়াতটা মুসল তোমার আর কাফিরের মধ্যে আমি একটা পর্দা হিসাবে বানিয়ে দিয়েছি সুবহানাল্লাহ।
আপনাদের কষ্ট হইছে বাপু কর তাহলে এই কোরআন যদি তিলাওয়াত করি তাহলে আমরা এই মুসলমান জাজ্জারিত কাফিরের হাতে মার খাবো মুসলমানেরা এই চুহা যেমন বিলে ঢুকে যায় তেমন অবস্থা হয়ে যায় মুসলমানদের হবে হবে বাবু বলুন কোনো মতে হবে না বাবু কোনো মতে হবে না ইয়া রাসূলুল্লাহকে নারাজ জিসকো প্যার হ্যায় ইয়া রাসূলুল্লাহকে নারাজ জিসকো প্যার হ্যায় আর জিসনে ইয়ে নারা লাগায়া উসকা বেড়া পার হ্যায় और जिसने यह नारा लगाया उसका बेड़ा पार है अब मुसलमानों तवज्जो करो कि मेरे नबी कुरान तिलावत फरमा रहे हैं उम्मे जमीला सामने से गुजर रही है लेकिन इस कुरान ने काफिर की आंख में काफिरा के आंख में पर्दा डाल दिया कि बार बार नबी के सामने से गुजरी मगर मेरे नबी को इस कुरान ने पर्दा बना के देखने ना दिया अगर तुम भी कुरान तिलावत करोगे ए मेरी माँ बहने अगर तुम भी तिलावत करोगे तो गवाह बन जाना काफिर मुसलमान को काफिर कभी सता नहीं सकता है हाथ उठाए एक बार बोलो या रसूल अल्लाह